The Astral presents তোমরা সবাই নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসো। সে তো নিশ্চয়, তবে শুধু ভালোই বাসি না মহারাজ, আমি তো আপনাকে ভক্তি শ্রদ্ধা আরো আরো কত কি করি। বাহ বাহ, শুনে আমার মনটা ভরে গেল। আপনার মন ভরা মানেই তো আমার পকেট ভরা। তুমি কি কিছু বললে মন্ত্রী? না না, ভাবছিলাম আপনি ঈশ্বর, আপনি অন্নদাতা। তেলা মাথায় তেল বুলিয়ে এই তালে যত পারো ঝেড়ে ফেল। তবে একটা প্রশ্ন কদিন ধরেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন মহারাজ? জীবনে তোমরা কার কাছে বেশি কৃতজ্ঞ? এই কেলো করেছে, এবার বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলো। না না না, এই প্রশ্ন আমি সবাইকেই করব। নাও এবার ঠেলা সামলাও। তাহলে মন্ত্রী তুমি বলো, তুমি কার কাছে সব থেকে বেশি কৃতজ্ঞ? মহারাজ, জীবনে আমি যার কাছে সব থেকে বেশি কৃতজ্ঞ তিনি হলেন আপনি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। এই নাও এই নাও এই নাও, এই একটা মোহর তোমার পুরস্কার। এই একটা? এত তেল দিয়ে শেষে কিনা একটা মোহর? ওই একটা মোহরই এপিটোপিট করে বারবার দেখুন, মন ভরে যাবে। চুপ করো গোপাল। তা এবার তুমি বলো তো সভাকবি, তুমি কার কাছে কৃতজ্ঞ? মহারাজ, আমি প্রথমেই রাখবো মহাকবি কালিদাসকে, আর তারপরে আপনি। কালিদাস? কেন 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 কালিদাস কেন? মহারাজ, কালিদাসও কবি আর আমিও একজন কবি। হ্যাঁ, কবি কবি ভাব, ছন্দের অভাব। আর উনি তো আমার অনুপ্রেরণা। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ, এই নাও এই দুটো মোহর তোমার পুরস্কার। যাক, দুজনের ব্যাপারটা মিটলো। আর বিজ্ঞানী তুমি? মহারাজ, আমি আমি চারজনের কাছে কৃতজ্ঞ। প্রথমত আমি আমি আমার পিতা মাতার কাছে কৃতজ্ঞ। বাহ বাহ, বেশ বেশ, তারপর? তারপরে তারপরে আমার শিক্ষা গুরু। আর তারপরেই নিশ্চয়ই মহারাজ। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। তাহলে বিজ্ঞানী এই নাও এই চারটে মোহর তুমি রাখো। আরে বাস, কৃতজ্ঞতার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মোহরের সংখ্যাও বাড়ছে। বাহ, বেশ মজা তো। তাহলে সেনাপতি এবার তোমার কথা বলো। এই সুযোগে আচ্ছা করে গুছিয়ে নিতে হবে। কি হলো? আরে মনে হচ্ছে খুব চিন্তায় পড়ে গেলে। না না, মানে মহারাজ, আসলে আমি ভেবেই পাচ্ছি না ওই কাকে ছেড়ে কার কথা বলবো। তাই নাকি? তার মানে তালিকাটা বেশ বড় মনে হচ্ছে। তা ওই ওই ছোট বড় প্রায় 100 জনের কাছে আমি কৃতজ্ঞ মহারাজ। বাস, একটা দুটো নয়, একেবারে 100টা মোহর। মোহর হাতানোর ভালো মতলব করেছে। তা তুমি যখন এত লোকের কাছে একই রকম কৃতজ্ঞ, তখন এই 100টা মোহর তুমি রাখো। আপনি আপনি সত্যি বলছেন মহারাজ? আর তুমি বরং এই মোহরগুলো 100 জনের ঋণ শোধ করো। সব দিয়ে দেবো। হ্যাঁ দেবে, আর আমাকে তাদের নাম ঠিকানাও দেবে, যাতে আমি মিলিয়ে দেখতে পারি।
আর তা না করলে কিন্তু চরম শাস্তি দেব। একই গেরুড়ে বাবা, একেই বলে অতি লোভে তাতি নষ্ট। এই যে গোপাল, ওই মিট মিট করে হাসা বন্ধ করে এবার চটপট বলো দেখি তুমি কার কাছে কৃতজ্ঞ। মহারাজ, আমি জীবনে একটা গরু আর একটা কম্বলের উপর ভীষণ কৃতজ্ঞ। শেষে কিনা গরু, সে যাকে। কিন্তু গোপাল, তুমি এমন অকৃতজ্ঞ যে একবার আমার নামটা পর্যন্ত করলে না। মহারাজ, আমি আপনার কাছে ঋণী হতে পারি কিন্তু কৃতজ্ঞ নই। দেখেছেন দেখেছেন মহারাজ, সাহসটা দেখেছেন। সত্যি গোপাল, আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা কি? তাহলে তো আমাকে সেই গোড়া থেকেই শুরু করতে হয়। দরকার হলে তাই করো। মহারাজ, এই ঘটনা যখনকার তখনও আমি আপনার কাছে আশ্রয় পাইনি। আমি তখন মুর্শিদাবাদে ভাগ্য অন্বেষণ করতে বেরিয়েছি। এক শীতের রাতে এইভাবে আর বাঁচা যায় না, না না, এইভাবে আর কিছুক্ষণ থাকলেই আমি স্রেপ মরে যাবো। বাবা, কি কাপুনি রে বাবা, কাউকে তো দেখতেও পাচ্ছি না যে কি একটু সাহায্য চাইবো বাবা। গুরু, একেই বলে কপাল। খুঁজছিলাম মানুষ, তার বদলে ভগবান একটা গরু পাঠিয়ে দিল। না, এবার মনে হচ্ছে এখানেই কেঁপে কেঁপে মরে যাবো। ও বাবা, আরে আরে, ওটা কি গরুটা মুখে করে কি যেন একটা নিয়ে আসছে? দেখি তো দেখি তো, রে এটা তো একটা কম্বল। কম্বল! আজ রাতের মতো যদি ওই কম্বলটাও পাওয়া যায় তাহলেও না হয় বাঁচি। তবে রে, ছাড় ছাড় ছাড়, দিবি না মানে দে আমাকে। এইবার এই কম্বলটা গায়ে জড়িয়েই পাখি রাতটা কাটিয়ে দেব। পরের দিন সকালে হাঁটতে হাঁটতে ফিরে এলাম কৃষ্ণনগরে। তারপরের ইতিহাস তো আপনি জানেনই মহারাজ। হ্যাঁ হ্যাঁ, সেটা আর বলার দরকার নেই। এখন আপনি বলুন মহারাজ, সেই রাতে যদি ওই গরু আর কম্বলের দেখা না পেতাম তাহলে কি আর বেঁচে ফিরতে পারতাম? এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তো তা অত্যাশ্চর্য, আর যদি বানানো হয় তাহলেও অসামান্য। বেটা ঠিক মহারাজকে পটিয়ে ফেলেছে। হ্যাঁ, এই নাও গোপাল, এই 50টা মোহর ওই গরুর প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য। গোপাল গোপাল ঠিক 50টা মোহর সাটিয়ে দিল। আর একটা খুব দামি কম্বল আমি তোমায় উপহার দেব, ওই ছেঁড়া কম্বলের জন্য। সবই আপনার দয়া মহারাজ, এটা আমার পরম সৌভাগ্য। এবার খালি দেখো তোমার এই সৌভাগ্যকে এবার আমি কিভাবে দুর্ভাগ্যে পরিণত করে ছাড়ি। ওটা আবার কি গো? মহারাজ আমাকে একটা কম্বল উপহার দিয়েছেন, এটা যেমন নরম তেমনি গরম। ও মা, কি নরম গো! এই রকম কম্বলে না ঘুমিয়ে মজা। তা যা বলেছো গিন্নি। শুধু গিন্নি বললে হবে? তুমিও কিছু বলো। বাবা, মন্ত্রী মশাই যে একেবারে সশরীরে এসে হাজির। আরে, তোমাদের কথা শুনবো বলেই তো এখানে এলাম। উমা, তাহলে বাইরে কেন, ঘরে এসে বসুন। চলো তাহলে ঘরেই বসি। কিন্তু ব্যাটার মতলবটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। ঘরে তো বেশ দামি আর শৌখিন জিনিস আছে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কম্বলটাই দেখুন না। হ্যাঁ, কম্বল? ও, ওই ওইটার কথা বলছো? কি সুন্দর কম্বল দেখুন। তাই তো দেখছি। এসব কম্বল কি আর আমাদের ঘরে মানায়? এ তো কম্বলটার কষ্ট। কষ্টের আর এখন কি হয়েছে? দাঁড়াও, কষ্ট কাকে বলে এবার টের পাবে। আহা, চললেন নাকি মন্ত্রী মশাই? হ্যাঁ, আমি এখন আসছি। আপদ বিদেয় হলেই বাঁচি,
এই মন্ত্রী মশাই কেন যে এলো আর কেনই বা গেল? একটু একটু বুঝতে পেরেছি মনে হচ্ছে, বুঝলে গিন্নি? না না না, ব্যাপারটা মনে হচ্ছে বেশ জমে যাবে। দাঁড়াও, আসছি এক্ষুনি। ভালো করে শোন, একটা কাজ করতে হবে। ওটা তো আমাদের বাহাতের কাজ। বড় বড় বাত না ঝেড়ে কাজটা করে দেখা। আজ রাত্রেই ওই কম্বল হাতিয়ে আনব। গোপাল আর ওর বউ তখন ঘুমাবে। ওরে হতভাগা, রাত্রিরে লোকে কম্বল গায়ে দিয়ে শোয়, সেখান থেকে কি চুরি করা যায়? হ্যাঁ, তাহলে কি করে চুরি করব? কখন চুরি করব? কাল সকালে গোপাল রাজ সবাই যাবে, তখন ওর বউ নিশ্চয়ই কম্বলটা বাইরের দূরে দেবে। তখনই ওটাকে চুরি করব। কথাটা খেয়াল থাকে যেন। আজ যেন রাজসভায় যাবার জন্য খুব তাড়া পড়েছে। তা একটু তাড়া আছে বই কি? বুঝেছি, বাড়িতে থাকলেই ওই কম্বল উল্টে পাল্টে রোদ দূরে দিতে হবে, তাই তাড়াতাড়ি সরে পড়ছো। না 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 গিন্নি, তার জন্যে নয়। আমি আবার তোমাকে চিনি না? তুমি তো আমাকে হাড়ে হাড়ে চেনো। সবই যখন জানো তখন কম্বলটা রোদ দূরে রেখে দিয়ে যাও না, যাও। আমার মন বলছে আমি থাকলে খেলাটা ঠিক জমবে না। কিসের খেলা গো? আছে গিন্নি, আছে। তাই তুমি কম্বল রোদে দেবে। আমি দেব? তাও আবার একটা নয়, সঙ্গে আরো একটা বলি, এটা ইয়ারকি হচ্ছে? না না না, দুটো নয়, ওই একটা, মানে এই নকল কম্বলটা একদম ঠিক এই রকম ভাঁজ করে। নকল কম্বল ভাঁজ করে রোদে দেব কেন? পরে সব বলবো। আরে লোকে দেখলে যে হাসবে। হাসুক, লোকে হাসুক, কিন্তু তোমাকে যে হাউ হাউ করে কাঁদতে হবে। আমি কাঁদবো? আহা, সত্যি সত্যি নয়, মিছি মিছি, ওই যাকে বলে লোক দেখানি। আমি আবার মরতে কাঁদতে যাব কেন? আরে বাবা, কম্বল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তোমাকে তো কাঁদতেই হবে গিন্নি। হ্যাঁ গো, এইসব আবার কি বলছো তুমি? বুঝলে না, সময় হলে ঠিক বুঝতে পারবে। এখন শুধু যেমন বললাম তেমন করো। ওই তো গোপাল এসে গেছে। আজ যেন গোপালকে কেমন একটু অন্যরকম লাগছে। দেখছেন না মহারাজ, ঘুমিয়ে চোখ ফুলিয়ে এসেছে। নতুন কম্বল জড়িয়ে বেশ ভালোই ঘুম দিয়েছে মনে হচ্ছে। শুধু ঘুম, তার সঙ্গে স্বপ্ন। বলো কি স্বপ্নও দেখলে? ওই গরম গরম কম্বল আর নরম নরম স্বপ্ন। বাবা, ওই স্বপ্নের কথা শুনতেই কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। তাহলে না হয় ঘুমিয়েই পড়ুন মহারাজ। সেই ভালো, সেই ভালো। ওয়াহ ওয়াহ গো। ভালোই হলো, আমিও মানে মানে কেটে পড়ি। সে কি এক্ষুনি সরে পড়লে হবে? ওই চাষি গেল ঘর, লাঙল তুলে ধর। কিন্তু এক্ষুনি লাঙল তুলে ধরলে যে চাষের ক্ষতি হয়ে যাবে। তাহলে আমি কি করব? চাষ করবে ওই আলু ঝিঙে পটল। এটা হাবি জাবি বকে সময় কাটাতে চাইছে, তার মানে আমাকে আটকে রাখার তাল। তারপর সেই আলু তুলবে, তারপর পটলও তুলবে। আর কি কি তুলব মন্ত্রী মশাই? সত্যি সত্যি তো আর কি কি তুলবে? আপনি বরং ততক্ষণ ভাবুন, হ্যাঁ আমি একটু ঘুরে আসি। না না, ঘুরলে তো আর আসা হবে না, আর আসলে ঘোরা হবে না। ও, আপদটাকে নিয়ে তো আচ্ছা জ্বালাতনে পড়লাম, কতক্ষণ যে এভাবে দাঁড় করিয়ে রাখবে কে জানে। দাদু, ও দাদু, ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, বলিস কি? কি সর্বনাশ হয়েছে? নতুন কম্বলটা চুরি হয়ে গেছে গো। আহারে, কত ভালো কম্বলটা, শেষে কিনা চোরে এসে নিয়ে গেল। না 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 না, তা কি করে হয়, তা
তাই আবার হয় নাকি? হয় গোপাল হয়, তবে এই নিয়ে আর মন খারাপ করো না। মহারাজ অত ভালোবেসে দিলেন, আর এখন আমি মহারাজকে কি মুখ দেখাবো? তুমি যাতে মুখ দেখাতে না পারো আমি তো সেই ব্যবস্থাই করছি। না, ভালো জিনিস আর কপালে সহ্য হলো না। তুমি কিচ্ছু ভেবো না, আমি গুপ্তচর লাগিয়ে কম্বল খোঁজার ব্যবস্থা করছি। জানি তো আপনার দয়ার শরীর। তোমার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছে গো। যাই তাহলে, এবার বাড়িতে যাই। আর বাড়িতে গিয়েই কি হবে, যা গেছে তা কি আর ফেরত আসবে? যাই, গিন্নির সঙ্গে বসেই কাঁদি। তুমি আবার আমাদের এখানে দিলে কেন গোপাল দাদু? একটু পরেই মজা দেখতে পাবি। কি মজা গো গোপাল দাদু? চুপ করে দেখ, ওই কম্বল গায়ে জড়াতেই মন্ত্রীর কি অবস্থা হয়। এইবার বেশ মৌজ করে শোবো, বাবার জন্মে এরকম কম্বল দেখিনি। এই কম্বল গায়ে দিয়ে এমন ঘুম ঘুমাবো যে শরীরটা একদম তুলতুলে হয়ে যাবে। তুলতুলেই হোক আর ফোরফোরেই হোক, আমি বাবা ওই কম্বল গায়ে দিচ্ছি না। তাই ভালো, কুকুরের পেটে কি আর কি সহ্য হয়? তুমি আমাকে কুকুর বললে। এই না না, মানে ওই মুখ ফসকে মুখ ফসকে। থাকো, তুমি তোমার ওই কম্বল নিয়ে থাকো। কোথায় একটু মজা করে শোবো তা না, দিল মেজাজটা খারাপ করে। যাক গে, এবার আমি কম্বলটা খুলে গায়ে দেব। হ্যাঁ, আমি থাকতে কি না এই কম্বল গায়ে দেবে ওই গোপাল? হ্যাঁ, কখনো নয়, কখনো নয়। বাপরে বাপ, সেই তখন থেকেই তো দেব দেব করছো, এইবারে সত্যিকারে দাও দেখি। ওরে বাবা রে, ওরে বাবা, জ্বলে গেল রে, জ্বলে গেল, পুড়ে গেল। ও ও, চুলকে চুলকে, ছাল খুলে যাবে মনে হচ্ছে। ওরে বাঁচা রে, এ কি কম্বল রে বাবা! সবার শরীরে কি আর সবকিছু সহ্য হয় মন্ত্রী মশাই? ওরে বাবা, কম্বলটার মধ্যে কি ছিল রে বাবা? ওরে ও, কি চুল করছে রে! শেষ কিছুই নয়, ওই বিছুটির গুঁড়ো। ওরে বেটা, বিছুটি দিয়ে আমাকে জব্দ করার ঠান্ডা? হ্যাঁ, না না না, নাচুন নাচুন মন্ত্রী মশাই, নাচুন, বেশ লাগছে দেখতে। ছাড়বো না গোপাল, তোমায় ছাড়বো না। শুধু আমায় জব্দ করার জন্য এত ভালো কম্বলটাও নষ্ট করতে পারলে? কম্বল যায় যা, কিন্তু আপনার এমন নাচ তো দেখতে পেলাম। এই 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 চুলকানির দাম আমি সুদে আসলে উসুল করব। ওরে বাবা রে, ওরে বাবা, চলে গেল রে। ছি ছি মহারাজ, ছি, আমি তো ভাবতেই পারছি না। ছি ছি, এই ওই ছি ছি বন্ধ করে ঠিক কি কি হয়েছে সেটা বলবে? কি করে বলবো মহারাজ? কেন, তোমার মুখে কি তালা পড়ে গেছে নাকি? এক্ষুনি যা দেখে এলাম সেই কথা আমি মুখে আনতে পারবো না মহারাজ। এই ওই হেঁয়ালি ছেড়ে সোজা কথা বলো তো, কি হয়েছেটা কি? গোপাল আপনাকে অপমান করেছে। তাই নাকি? তাহলে তো ব্যাপারটা শুনতেই হচ্ছে। আমার মুখের কথা না শুনে আপনি বরং নিজের চোখে দেখবেন, চলুন মহারাজ। ও, তার মানে বেশ বড় সড় একটা ঘটনা ঘটেছে মনে হচ্ছে। আপনার আদর পেয়ে পেয়ে গোপাল কি রকম বাঁদর হয়ে গেছে একবার দেখবেন, চলুন মহারাজ। দেখুন মহারাজ, ওই ভিখারিকে ভালো করে দেখুন। আরে, কম্বলটা যেন চেনা চেনা মনে হচ্ছে। যাক, তাহলে চিনতে পেরেছেন। তোমার কাছে এটা কি করে এলো?
গোপাল দাদা আমাকে এই কম্বল দিয়েছে মহারাজ। হ্যাঁ, গোপাল নিজে ব্যবহার না করে তোমাকে দিয়ে দিল? গোপাল তো বলল এরকম বাজে কম্বল সে গায়ে দেয় না। গোপালের সাহসটা একবার ভাবুন মহারাজ। গোপালের এত বড় স্পর্ধা! না না না, এক্ষুনি গোপালকে আমার সভায় হাজির করো, ওকে আচ্ছা করে শিক্ষা দেওয়ার দরকার আছে। মহারাজকে বেশ ভালো মতোই টুপি পরিয়েছি, এবার এবার আর গোপালের রক্ষা নেই। কই গোপাল কোথায়? কই, এখনো তো দেখতে পাচ্ছি না তাকে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ব্যাটা এক্ষুনি সুরসুর করে এসে হাজির হবে। ওকে এক্ষুনি ধরে আনো। না 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 না, ধরে নয়, একেবারে বেঁধে আনো। আমি এমনি এমনিই চলে এসেছি মহারাজ। তাহলে এবার শুলে চড়ার জন্য তৈরি হয়ে যাও। কিন্তু আমার দোষটা কি মহারাজ? আহা, নেকা যেন কিচ্ছু জানে না। আমার দেওয়া কম্বল নাকি এত বাজে যে তুমি গায়ে তুলতে পারো না? শুধু তাই? হ্যাঁ, সেটা আবার ভিখারিকে দিয়ে দেয়? হ্যাঁ হ্যাঁ, তাই তো, দিনে দিনে তোমার এত নাকুচ হয়েছে গোপাল। এইভাবে আপনার অপমান? হ্যাঁ, না 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 না, শুলে তোমায় চড়তেই হবে, ওটাই তোমার উপযুক্ত শাস্তি। আমার উপর যদি আপনার এই বিশ্বাস হয় মহারাজ, তাহলে আপনি আমাকে শুলেই চড়ান। তাহলে এটাই তোমার ইচ্ছে? না মহারাজ, শুলে চড়ার আগে আমি একবার ওই ভিখারিকে দেখতে চাই, একবার ওকে আমার সামনে আনুন মহারাজ। বেশ, তবে তাই হবে। ওই তো, ওই ভিখারিও হাজির। এবার আর গোপালের পালানোর পথ নেই। কে যে কাকে দেখে পালাবে সেটা এক্ষুনি টের পাবেন মন্ত্রী মশাই। এই দেখো গোপাল, এই সেই ভিখারি আর এই সেই কম্বল। কিন্তু আপনার দেওয়া সেই কম্বল তো আমার কাছেই মহারাজ। আরে, তাই তো, এটা কি করে হলো? শুনুন মহারাজ, আপনার দেওয়া কম্বলের ওপর মন্ত্রী মশাইয়ের এত লোভ হয়েছিল যে উনি লোক লাগিয়ে ওটা চুরি করার মতলব করেছিলেন। যত সব বানানো গল্প। চুরি করলে সেটা তোমার কাছে কি করে এলো? কম্বলটা কি ডিম পেড়েছিল? ডিম নয়, ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম? আপনাকে জব্দ করার জন্য আমি আগে থেকেই ঠিক একই রকম দেখতে একটা নকল কম্বল বানিয়েছিলাম। ওটা সেই চুরি করা নকল কম্বল মহারাজ। দুটোতে একবার হাত বুলিয়ে পরখ করলেই বুঝতে পারবেন। ও, তার মানে এই সব তোমার শয়তানি মন্ত্রী? আর এই দেখুন মহারাজ, এও কিন্তু আসল ভিখারি নয়, নকল ভিখারি, পোটা, মন্ত্রীর সাগরেদ। মানে আমি ঠিক বুঝতে পারিনি, মানে এই এই মানে মানে ছেড়ে ছেড়ে এবার গুনে গুনে 100 বার কান ধরে ওট বস করো দেখি, তারপর আমি দেখছি তোমাকে আর কি শাস্তি দেওয়া যায়। একেই বলে যেমন কুকুর তেমনি মুগুর। নাও এবার বোঝো ঠেলা।